আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু টিপস বাংলা আজকে আবার হাজির হয়েছে নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও গর্ভাবস্থায় পালং শাক খাওয়া কি নিরাপদ কি পরিমাণ পালং শাক আপনি খেতে পারেন পালং শাক খাওয়ার পার্শ্ব প্রতিক্রিয়া কি সবগুলো কোশ্চেনের অ্যান্সার পেতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পালং শাক একটি সবুজ সবজি এবং খুব স্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় পালং শাক খাওয়া ক্যান্সার প্রতিরোধে রক্তচাপের স্তর হ্রাস করতে চোখের স্বাস্থ্যের উন্নতি করতে এমনকি গর্ভবতী মহিলার স্বাস্থ্যের জন্য প্রচুর উপকার করতে পারে আপনি যদি গর্ভবতী হন তবে ভালোভাবে জানেন যে শিশুর স্বাস্থ্যকর বৃদ্ধি ও বিকাশের জন্য আপনাকে সবকিছু স্বাস্থ্যকর জিনিস খেতে হবে পালং শাক হলো এমন একটি সবজি যা আপনাকে গর্ভাবস্থায় পর্যাপ্ত পরিমাণের পুষ্টি সরবরাহ করতে পারে প্রতি একশো গ্রাম পালং শাকে ক্যালোরি আছে তেইশ কিলোগ্রাম প্রোটিন আছে দুই দশমিক তিন গ্রাম শর্করা চার গ্রাম ফ্যাট শূন্য গ্রাম আয়রন তিন গ্রাম ফলিক অ্যাসিড একশো মাইক্রোগ্রাম ক্যালসিয়াম নিরানব্বই মিলিগ্রাম এছাড়াও পালং শাক বিভিন্ন ভিটামিন যেমন ভিটামিন এ বি সি ফসফরাস সোডিয়াম পটাশিয়াম এবং ম্যাগনেশিয়ামে পূর্ণ হয় এগুলো গর্ভাবস্থায় ব্রণের বৃদ্ধি ও বিকাশে প্রধান ভূমিকা পালন করে এখন আমরা জানব গর্ভাবস্থায় কতটা পালংশাক খাওয়া উচিত গর্ভবতী থাকাকালীন আপনি আপনার গর্ভাবস্থার ডায়েটে আধা কাপ পালংশাক অন্তর্ভুক্ত করতে পারেন নিশ্চিত করুন যে আপনি এর পরিমাণ সীমিত রাখছেন না হলে গর্ভাবস্থায় জটিলতা দেখা দিতে পারে এখন জানব গর্ভাবস্থায় পালং শাক খাওয়ার উপকারিতা কি ফলিক অ্যাসিডে সমৃদ্ধ থাকায় গর্ভবতী মহিলার জন্য খুবই প্রয়োজনীয় কারণ এটি গর্ভপাত রোধ করে এটি ব্রণের মেরুদণ্ড লাল রক্তকণিকা তৈরিতে সহযোগিতা করে ফলে রক্ত ঝুঁকি হ্রাস পায় যা গর্ভাবস্থায় একটি সাধারণ সমস্যা এমনকি শিশুর জ্ঞানীয় বিকাশেও সহায়তা করে পালং শাক পালং শাকে ভিটামিন বি থাকায় গর্ভবতী শাক খেলে হতাশা এবং মানসিক চাপ উদ্বেগ রোধ এমনকি মেজাজ ভালো রাখতে সহায়তা করে পালং শাক ভিটামিন বি ওয়ান এবং ভিটামিন বি টু এর সমৃদ্ধ উৎস এই দুই ভিটামিন ব্রণের স্নায়ুতন্ত্রের দৃষ্টিশক্তি উন্নত এবং বিকাশের ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করে একশো গ্রাম পালং শাকে প্রায় নিরানব্বই মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে যা গর্ভবতীর হাড় ও দাঁতের স্বাস্থ্যকর বৃদ্ধিতে সহায়তা করে সর্বোত্তম ভিটামিন ই পেতে গর্ভাবস্থায় সিদ্ধ করা শাক খেতে পারেন যা কোলেস্টেরলের মাত্রা ব্যালেন্স করতে সহায়তা করে গর্ভাবস্থায় পালং শাক খাওয়ার মাধ্যমে আপনি সাধারণ সর্দি এবং ঘন ঘন অসুস্থতাকে বিদায় জানাতে পারেন পালং শাক হজমে সহায়তা করবে সাথে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পালং শাকে থাকা নাইট্রেট উপাদান শরীরে রক্তচাপের মাত্রা নিয়ন্ত্রণ করে এখন আমরা জানবো গর্ভাবস্থায় পালং শাক খাওয়ার অপকারিতা বা পার্শ্ব প্রতিক্রিয়া কি পালং শাকে ডায়েটরি ফাইবার বেশি থাকে যা আমাদের দেহে উচ্চ পরিমাণের ফাইবার গ্রহণের সাথে অভ্যস্ত হতে সময় নেয় যদি আপনি অত্যাধিক পালং তাহলে কোষ্ঠকাঠিন্য গ্যাস প্যাট ফাঁপা এবং প্যাটে খিচুনি ডায়রিয়া জ্বর এমনকি প্যাটে ব্যথা হতে পারে তাছাড়া পালং শাকে প্রচুর পরিমাণের পিউরিনস থাকে যা কিডনিতে পাথর হওয়ার অন্যতম কারণ আশা করছি ভিডিওটা দেখে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন গর্ভাবস্থায় পালং শাক গর্ভবতীর জন্য পারফেক্ট ডায়েট তবে তা অবশ্যই পরিমিত খেতে হবে আধা কাপের বেশি খেলে কুষ্ঠকাঠিন্যে ভুগতে পারেন বাচ্চার বৃদ্ধিতে সহায়তার জন্য এমনকি নিজের স্বাস্থ্যকে ভালো রাখতে আপনি পালং শাক খেতে পারেন ভিডিওটা যদি ভালো লাগে টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ